हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। बंधुरा, चेन्नई अपोलो हॉस्पिटल ट्रीटमेंट व्यवस्था, डॉक्टर अपॉइंटमेंट, थाका खावा और अन्य विषय नहीं अपनी वीडियो आमार डिस्क्रिप्शन लिंक বা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও এরকম পেয়ে যাবেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো বা আপনারাও যদি আমার এই পদ্ধতি অবলম্বন করে চলেন তাহলে আপনি অ্যাপোলো হসপিটালের সমস্ত ট্রিটমেন্টের উপর 20-30% টাকা সেভ করতে পারেন। তাহলে পুরো ভিডিওটি অন্তত একবার অবশ্যই দেখুন এবং অ্যাপোলো হসপিটাল বা ভেলোরের ট্রিটমেন্ট রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এবার বলি কিভাবে আপনি 20-30% টাকা সেভ করতে পারবেন। অ্যাপোলো হসপিটালে খরচের 70-80% টাকা খরচ হয় বিভিন্ন রকম টেস্ট করাতে গিয়ে এবং এখানকার টেস্টগুলি খুবই কস্টলি হয়। তাহলে এই টেস্টগুলির উপর আপনি প্রত্যেকটাতে 30% ডিসকাউন্ট পাবেন। এর জন্য আপনাকে হেলথ চেক আপ করাতে হবে। হেলথ চেক আপের জন্য মিনিমাম আপনাকে 4-5,000 টাকার মতো খরচ হবে। হেলথ চেক আপের জন্য আপনি অনেকগুলো প্ল্যান পাবেন, তার মধ্যে আপনি সর্বনিম্ন মূল্যের যেটা থাকবে সেটাই চুজ করবেন। আমি যেমন 6,800 টাকা দামের প্যাকেজ চুজ করেছিলাম এবং তার উপর 30% ডিসকাউন্ট পেয়েছিলাম, মানে হেলথ চেক আপের জন্য আমাকে 4,760 টাকা পে করতে হয়েছিল। হেলথ চেক আপ আপনি নিজেও করতে পারেন বাই সেলফ, বা আপনি যে ডক্টর দেখাতে গিয়েছেন সেই ডক্টরকে দিয়েও রিকমেন্ড করিয়ে নিতে পারেন। এই হেলথ চেক আপ প্ল্যান চুজ করলে আপনার ফুল বডি চেক আপ হয়ে যাবে, প্রায় 20-22টির মতো টেস্ট হয়, সঙ্গে একজন আপনি জেনারেল ফিজিশিয়ান ডক্টরের পরামর্শও নিতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ মতো হেলথ চেক আপ প্ল্যান চুজ করে নিন এবং তার বিল পে করে দিন এবং এই বিল নিয়ে আপনি পরবর্তী যে কোনো টেস্ট করান তার উপরে আপনি 30% ডিসকাউন্ট পাবেন। পরবর্তী টেস্টের সময় আপনাকে কাউন্টারে বলতে হবে আমার হেলথ চেক আপ প্ল্যান আছে, তাহলে আপনাকে হেলথ চেক আপের বিলটি সাবমিট করতে হবে, তাহলেই আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সে আপনার যত টাকারই টেস্ট হোক না কেন আপনি তার উপর 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার আপনাকে জানিয়ে রাখি, হেলথ চেক আপ প্ল্যান করলে আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কনসালটেন্ট ফ্রিতে করাতে পারবেন এবং সেই জেনারেল ফিজিশিয়ান আপনাকে আলাদা কিছু এক্সট্রা টেস্ট দিতে পারে, সেগুলো আপনার পছন্দ হলে করাবেন, না হলে নাও করাতে পারেন। এরপর আমি আপনাকে দেখাচ্ছি হেলথ প্ল্যান চুজ করার পর আমি প্রায় যে ডিসকাউন্ট পেয়েছিলাম তার পরিমাণ 22-25,000 টাকার মতো, সেগুলো আপনাকে এক এক করে আমি দেখাচ্ছি। প্রথমত আমি যে হেলথ প্যাকেজ চুজ করেছিলাম তাতে আমার 22টি টেস্ট হয়েছিল, সঙ্গে জেনারেল ফিজিশিয়ান এবং ডায়েটিশিয়ানের কনসালটেন্ট ইনক্লুডেড ছিল। আমি 6,800 টাকা দামের প্যাকেজ চুজ করেছিলাম এবং 30% ডিসকাউন্ট পেয়ে আমাকে 4,760 টাকা পে করতে হয়েছিল। এখানে আমি আমার বাকি টেস্টের বিলগুলো পরপর ইনক্লুড করে দিয়েছি এবং তাতে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বিলের ক্ষেত্রেই আমি 30% করে ডিসকাউন্ট পেয়েছি। আপনারাও যদি হেলথ প্যাকেজ চুজ করেন তাহলে কিন্তু আপনারাও প্রত্যেকটি টেস্টের উপর 30% করে ডিসকাউন্ট পাবেন। বন্ধুরা, আমার সর্বশেষ রিকোয়েস্ট, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাপোলো হসপিটালের পরিবর্তে সিএমসি ভেলোরে গিয়েও ট্রিটমেন্ট করাতে পারেন, কারণ এখানকার চিকিৎসা ব্যবস্থাও খুবই উন্নত এবং অ্যাপোলো হসপিটালের ট্রিটমেন্ট কস্ট কিন্তু অনেকটাই বেশি। তাহলে যদি আপনারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে বিলংস করেন তাহলে আপনারা অবশ্যই অ্যাপোলোর পরিবর্তে ভেলোর সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট করান।